আমার ভাইরা বন্ধুরা আমার নবী বিশ্ব রঞ্জিত করেছে যে নবীজির শরীরের মধ্যে একটা মাসে বসা পর্যন্ত হারাম ছিল নবীজির টিষট্টি বছর জিন্দিগির মধ্যে কোনদিন নবীজির শরীরের মধ্যে একটা মাসি বসে নাই কোনদিন নবীজির শরীরের মধ্যে একটা মশা বসে নাই আবার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন আকাশের মেঘগুলা আমার নবীজিকে ছায়া দিতেন মক্কার মধ্যে নবীজি যখন দাওয়াত দেন কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে আমার নবীকে অত্যাচার করে জুলুম করে নবীজি ভাবলেন আমার নানার দেশ তাইফ তাইফে যদি আমি যেতে পারি হয়তো সেইখানে মানুষগুলা আমার কথা শুনবে আমাকে তারা কবুল করে নেবে আমার আল্লাহকে তারা মেনে নিবে ইসলামকে তারা গ্রহণ করে নিবে আমার নবী বুক পড়া সানিয়া তায় গেলেন তাই ফে যাওয়ার পরে নবীজি সমস্ত কাফের মুশরিক বেঈমানদের সাথে পরামর্শ না করে ইহুদিদের মধ্যে যারা নেতা ছিল তাদের সাথে পরামর্শ করলেন তাদেরকে বললেন আমি মোহাম্মদ আলা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল আমি হলাম মোহাম্মদ আল্লাহ এক তার কোন শরীক নাই লা শারিক আলা আমার আল্লাহর কোন শরীক নাই আমার আল্লাহ এক এইভাবে তাদেরকে যখন বড় বড় লিডারদেরকে কাফেরদের লিডারদেরকে যখন দাওয়াত দিলেন দাওয়াত দিতে শুরু করে দিলেন আমার ভাইরা বন্ধুরা কাফের বেঈমানদের লিডাররা নবীজিকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতে লাগলেন একজন বলে উঠলেন ও আল্লা বুঝিয়ার কোন লোক পায় নাই আল্লাহ বুঝিয়ার কোন মানুষ পায় নাই শুধু তোমাকে আল্লাহ বুঝি তোমাকে পেয়েছে নবী পাঠানোর জন্য বলে আল্লাহ তোমার মতো একজন গরিব সহায়কের আল্লাহ কি নবী বানা পাঠায়ছে তোমার মতো লোককে কেন আল্লাহ নবী পাঠাবে শিক্ষিত লোকের তো অভাব নাই ধনী লোকের তো অভাব নাই আরে তোমাকে আল্লাহ কি ভাবে নবী বানায় পাঠায় এইভাবে বিভিন্নভাবে নবীকে তিরিষ্কার করতে থাকে আর বলতে থাকে মুহূর্তের মধ্যে তোমরা তুমি যদি তায়েব ছেড়ে না যাও তাহলে তোমাকে চিরদিনের জন্য হত্যা করে ফেলব। আমার নবী সামনে বানাবে সাধারণ কিছু মানুষকে বলেন অ ভয় আল আমি আমাকে নবী বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছেন আমি হলাম মোহাম্মদ আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ আমাকে আল্লাহ নবী বানাইয়া দিন প্রচার করার জন্য পাঠিয়েছেন তোমরা যে দেব দেবীর পূজা করো তোমরা যে বিভিন্ন মূর্তি পূজা করো অগ্নি পূজা করো এই সব গুলা গোমরাহি এগুলা ভুল এগুলা সঠিক না এগুলার মালিক ও আমার আল্লাহ তোমরা আল্লাহকে এক বলে মানো কিন্তু কোন মানুষ আমার নবীর ডাকে সাড়া দেয় নাই আমার নবীর দাওয়াতকে কবুল করে না শুধু দাওয়াত কবুল করে নাই তা নয় বরং আমার নবীর উপরে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আবার নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে শুরু করলেন আমার ভাইরা বন্ধুরা অবশেষে তায়েফের ময়দানে আমার নবীকে যুবকদেরকে নবীর পিছনে লালা দিলেন পিছন দিক থেকে নবীকে ইট मारे পাথর मारे সামনে দিয়ে আবার নবীকে নবীজিকে থুতু মারে নবীজির শরীরটাকে থুতু দিয়ে মরে ফেলে দিয়ে মরে ফেলে মুখের লালা দিয়ে মরে ফেলে আমার নবীকে কেমন ভাবে পাথর মারে হয়ে জাজরা আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক বাহির হইয়া পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে গেছে আমার নবীকে এত জুলুম এত নির্যাতন এত নির্যাতন এত কষ্ট কষ্ট দিতেছে কারণ হলো। আমার নবী আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরা এটাই ছিল আমার নবীর ভুল এটাই ছিল আমার নবীর অন্যায় আমার ভাইয়া বন্ধুরা শুধু তাই নয় এইভাবে নবীকে এইভাবে নবীকে তায়েফের গলিতে গলিতে যুবক ছেলেগুলা আমার নবীর উপরে জুলুম করা শুরু করে দেয় যুবক ছেলেগুলা আমার নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করে দেয় শুধু তাই নয় আমার নবীকে এমন জুলুম করে অত্যাচার করে আমার নবী এমনভাবে ভাবে মরে আমার নবী পাথর খেতে খেতে অজ্ঞান হয়ে যাওয়া চেতনা হারিয়ে জমিনে পড়ে যায় আমার নবী অজ্ঞান হয়ে যাওয়া জমিনে পড়ে যায় আবার আমার আমার নবীকে দাঁড় করাইয়া তারা আমার নবীর উপরে অত্যাচার করে জুলুম করে আমার নবীকে মারে আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে এবং সবাই আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠা দেয় যাও আমার হাবিব তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে গেছে আমার হাবিবকে তারা মেরে রক্তাক্ত করে ফেলেছে আমার হাবিবকে তারা কত কষ্ট দিতেছে ওরে জিব্রাইল যাও যাও

হুজুমে জিবরাইল এবং পারের ফেরেশতা আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবী আপনাকে বড় কাফের মুশরিক বেঈমানরা আপনাকে চিনতে পারে না আপনি কেমন মানুষ সেটা তারা জানে না আপনাকে আমরা আল্লাহ কত ভালোবাসে সেটা তারা জানে না ওগো আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি তাইয়ব বাসির জন্য আপনি যা বলবেন আমরা তাই করব জিবরাইল বলে আয় আল্লাহর নবী গো আপনি এ পাহাড়ের ফেরেশতাকে যদি বলেন পাহাড়ের ফেরেশতা পাহাড় গুলাকে উলটায়া দিবে তাদেরকে পাহাড়ের মাঝখানে ফেলে তাদেরকে চিরদিনের জন্য নিষ্পেষিত করে ফেলবে আল্লাহর নবী কে পাহাড়ের ফেরেশতা বলি ও রাসূলুল্লাহ যদি এত আপনি সন্তুষ্ট না হন আপনি যা বলবেন তাদেরকে তাই করা হবে আপনি যদি বলেন তাদেরকে আসমান উঠাবো আবার সেখান থেকে জমিনে ফেলবো তাই করব যে কৌশলে বলেন আপনি তাদেরকে আমরা ধ্বংস করে দিব আল্লাহর আল্লাহ ও আমার ফেরেশতা আল্লাহর ফেরস্তা জিব্রাহীল ও আমার ভাই শোনো আমাকে বদয়া করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ও আমার أرسلناك إلا رحمة للعالمين أمر الله ما كرحمة شبيب পৃথিবীতে প্রেরণ করেছেন আমি মুসলমানের জন্য রহমদ আমি মোহাম্মদ গাফের মুসি মন্দির জন্য রহমদ আমি মোহাম্মদ গাছের জন্য রহমদ আমি মোহাম্মদ মাসের জন্য আমি মোহাম্মদ আঠারো হাজার মাসলুকাতের জন্য রহমদ ও ভাই জিবরাইল এমন হতে পারে এদের থেকে আগামী প্রজন্ম এদের সন্তানগুলা আমাকে তারা বিশ্বাস করবে আমাকে তারা মানবে আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নেবে এবং তাদের সন্তানদের আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে এমন এমনটাও হতে পারে না না তাদের জন্য বद्दुआ করা যাবে না বরং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এরা আমাকে চিনে নাই আপনাকে এরা চিনে না আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি তাদের ভুলগুলাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তাদের জীবনের সমস্ত ভুলগুলাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তাদের থেকে আপনার অনুগতশীল বান্দা তৈয়ার করে দেন আল্লাহ আপনি তাদের থেকে নেককার বান্দা তৈয়ার করে দেন আমার ভাইরা বন্ধুরা সেই দিনের জন্য

বাংলাদেশের অনাস্তিক মুর্তাদের দুশরেরা কাফের মুশরিক বেঈমানদের দলেরা তোমরা কাফেরদেরকে খুশি রাখার জন্য বেঈমানদেরকে খুশি রাখার জন্য আল্লামা মামুন লক সাহেবের মতো একজন শাইখুল হাদিসকে আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো একজন শাইখুল হাদিসকে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবিন মতো আল্লামা বড় বড় উলামায়ে কেরামদের মতো এমন মানুষগুলোকে নবীর ওয়ারিসদেরকে তোমরা কষ্ট দিচ্ছ যাদের ভিতরে সিনার ভিতরে হাজার হাজার হাদিস মুখস্থ আছে যাদের সিনার ভিতরে আল্লাহর কালাম মুখস্থ আছে আরে তোমরা তো তাদের শরীরে আঘাত করো না তোমরা তো নবীদের হাদিসের উপরে আঘাত করো নবীজিকে হাদিস নবীজিকে আঘাত করো আরে তোমরা তো তাদেরকে আঘাত করো না বরং আল্লাহকে আঘাত করো আল্লাহর কালামুল্লাহকে আঘাত করো খবরদার 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 অতি শীঘ্র ওলামায়ে কেরামদেরকে ছেড়ে দাও না হলে কিন্তু তোমাদের রক্ষা হবে না আখেরাত তো দূরের কথা দুনিয়া তোমাদেরকে আর শাস্তি পেতে হবে দুনিয়াতে তোমাদেরকে আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য ইসলামের জন্য ময়দানে যাবেন শরীর থেকে রক্ত থেকে রক্ত তাই তায়েফের ময়দানে নাই দিন সারে নাই ইসলাম সারে নাই আমার আপনার শরীর থেকে রক্ত বাহির হবে আমাদেরকে জেলখানায় যেতে হবে আমাদের বড়রা জেলখানায় গেছে আমাদেরকেও যেতে হবে হবে আমাদের বড়দের শরীর থেকে রক্ত জড়েছে আমাদের শরীর থেকে রক্ত জড়বে অনেক উলামায়ে কেরাম শহীদ হয়েছে আমাদেরকে শহীদ হতে হবে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম করার তৌফিক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য দেশের জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সবাইকে রক্ত দেওয়ার এবং প্রস্তুতি রাখার প্রস্তুতি থাকার তফিক দান সকলে বলি আমি